সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি, আপনাদের অসংখ্য ভালোবাসায়। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই প্রতিবেদনটি দেখছেন, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। দর্শক আজকে দেখাবো ছদুল আঙ্কেলের রাজশাহী গিরিবাস কবিতর এখানে এবং ঢাকায় গিরিবাস কবিতর এখানে অনেক ধরনের কবিতর আছে। তো দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। চলুন দর্শক দেখা যাক ছদুল আঙ্কেলের রাজশাহী গিরিবাস কবিতর খাবার দৃশ্য এবং অন্যান্য দৃশ্য। সর্ষে খাওয়াই আমি, মানে ওই যে লোকজনের কবিতা আসলে সর্ষে দিয়ে তাঁতের ফেলি যা নিচে ধরা লাগে না, সে ঘরে ফেলি আহ 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 আহ। এই সিস্টেম করতে হবে আমারও পর কাটি। হ্যাঁ ভালো ভালো পর কাটি দিতে হবে। আমি বন্ধু হচ্ছে ভাইয়ের হচ্ছে মামা ভাগ্নি কোনো বাদ দেয় এগুলো একটু কম বেশি কেটে দিয়ে দিবে। ধরেন মা ভাগ্নি হচ্ছে মাংনা দিয়ে দিলেন, ওই মনে করতে হবে মাংনা দিয়ে দিলেন না সব ভাইজি রাব্বার কথাই বলি ওর সাথে অত মানে ক্লিয়ার হয়ে গেলে বুঝতে পারি তোর কথাই বলি ভাইগিনি। তারপরে আমার একটু ভাইগিনি ওই ভাগে এরকম একটা কথা শুনলো আর পরে অত জাকির লিনি এদের কাছে ভিডিও করেছে। মামা তুই সাত ভাগটা মা দিতে গা যা কেন ষাট, হ্যাঁ দুই দিন আর ষাট আমার আগে জোর মেলা কবুতর আবার থাকে না, জোর মেলালে কবুতর হারা যা। হ্যাঁ হ্যাঁ আমার এই কালো কবুতরটা ষাট আছে আর একটা সাত ভাগে নটে হারা গেছে তিন দিন আগে ভেড়া দেখতাম জানে না আপনি
আমি কিছু সাদা সিদি যা সাদা কতর কিনে আনিছে তাই এই রাত করতে